হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেল ভিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকে আমরা যে ভিডিও মেডিসিনটি নিয়ে রিভিউ করবো সেটির নাম হচ্ছে অ্যারিস্টোগোল ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং এছাড়া এই ওষুধটি কারা ব্যবহার করতে পারবেন গর্ভাবস্থায় এটি সেবন করা যাবে কি না এছাড়াও এটির মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিউার্স প্রথমেই মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে অ্যারিস্টো গোল্ড এটি একটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল এ থেকে গোল্ড প্রিপারেশনের একটি ঔষধ এই ঔষধটি বাজারজাত করেছে ইস এরিস্টো ফার্মা লিমিটেড এই ওষুধটি যে সকল ক্ষেত্রে সাধারণত নির্দেশনা দেওয়া হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এটি ভিটামিন ও মিনারেলের ঘাটতি রোধে নির্দেশিত পুরোপুরি দৈনন্দিন চাহিদা মেটাতে এটি বাড়তি ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট হিসেবে সেবন করা যাবে যেমন শারীরিক ও মানসিক চাপ দীর্ঘমেয়াদী রোগ সংক্রমণজনিত রোগ হাড়ের ক্ষয় রোগ আঘাত বা ক্ষত অস্ত্রোপচার কম হজম ক্ষমতা বার্ধক্য গর্ভাবস্থায় ও স্তনাদানকালে ক্ষুধামান্দা অতিরিক্ত ডায়েটিং পরিবেশের দূষণজনিত রোগ অতিরিক্ত ব্যায়াম ইত্যাদি ক্ষেত্রে সাধারণত এই অ্যারিস্টাগোল ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে ভিআর্ট এখানে উল্লেখযোগ্য যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যারা ভিটামিন এবং মিনারেলের অভাবে ভুকে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক বিভিন্ন ধরনের অসুখ বিসুখে তারা খুব সহজেই আক্রান্ত হয়ে যান এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায় এবং তাদের শারীরিক ও মানসিক চাপ এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগ হয় এবং সংক্রমণজনিত রোগে তারা বেশি ভোগে থাকেন এছাড়া যারা অস্ত্রোপচার করেছেন বা যারা অপারেশন করেছেন তাদের ক্ষেত্রে এবং যাদের হজম ক্ষমতা কম বার্ধক্য বা যারা বয়স্ক হয়ে গেছে তাদের ক্ষেত্রে এবং গর্ভবস্থ এবং স্থানতানকালে যদি যাদের ক্ষুধা মন্দা রয়েছে বা গর্ভবস্থী স্থানতানকালে আপনার শারীরিক চাহিদা বা ভিটামিনের অভাব পূরণ করতেও এই অ্যারিস্টোগোল ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া যারা অতিরিক্ত ডায়েটিং করেন বা ঠিকমতো খাওয়া দাওয়া করেন না তাদের ক্ষেত্রেও ভিটামিনের অভাব পূরণে এটি ব্যবহার করা যেতে পারে এবং যারা অতিরিক্ত ব্যায়াম করেন ব্যায়াম করার কারণে অনেকে স্বাস্থ্যের শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে সে সকল ক্ষেত্রেও এটি দেওয়া যেতে পারে ভিওয়ার্স এটির মাত্রা ও সেবন বিধি নিয়ে আলোচনা করব এই ওষুধটি দৈনিক একটি ট্যাবলেট বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি আপনাকে সেবন করতে হবে ভিওয়ার্স এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কিছু দেখা দিতে পারে সাধারণত এটি সুসহনীয় তবে এটির মধ্যে বিটা ক্যারোটিন থাকার কারণে মাঝে মাঝে ডায়রিয়া হতে পারে এবং ত্বকের রং সামান্য হোল বিবর্ণ হতে পারে ভিটামিন সি ও ভিটামিন ই এর কারণে ডায়রিয়া এবং পরিপাকতন্ত্রের অন্যান্য সমস্যা তৈরি হতে পারে তবে এই ওষুধটি যখন আপনারা অফ করে দেবেন সেটি সেসব পার্শ্ব প্রতিক্রিয়া আর দেখা দিবে না ভিওয়ার্ডস এটি গর্ভস্থ স্ত্রণ সেবন করা যাবে কিনা এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভস্থ এবং স্ত্রণ সেবন করা যায় ভিওয়ার্স এটির সতর্কতা বহুদিন ধরে এই উচ্চ মাত্রায় ভিটামিন এ সেবনে বিটা ক্যারোটিনের উচ্চ ব্যতিত মহিলাদের হার ক্ষয় রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে তাই এই সকল বিষয়ে আপনাকে সতর্কতা থাকতে হবে ভিওয়ার্স এই ছিল এই অ্যারিস্টোগোল্ড ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আশা করি এই রিভিউটির মাধ্যমে আপনারা এই গোল ট্যাবলেট সম্পর্কে ধারণা পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে আমরা হাজির হব নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন হেলথ বিটির সাথেই থাকুন ধন্যবাদ